নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের আমি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু প্রত্যেকে পেঁয়াজের হচ্ছে স্ন্যাক্স মানেই কিন্তু হচ্ছে পেঁয়াজের কথা মনে পড়ে। তো আমি আজকে পেঁয়াজের হচ্ছে অন্য রকম একটা হচ্ছে নতুন স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখার হচ্ছে অনুরোধ রইল প্রত্যেকের কাছে। রেসিপিটা শেষ অবধি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বর্ষার দিনে কিন্তু যখনই হচ্ছে আমরা বৃষ্টির হচ্ছে একটা মরশুম পাই তখন অবশ্য স্ন্যাক্সের কথা মনে পড়ে। কিন্তু হচ্ছে বর্ষার মরশুম বাদেও কিন্তু আমাদের বাঙালিদের হচ্ছে স্ন্যাক্সের তো হচ্ছে যদি আমরা ইভিনিংয়ের চায়ের সাথে স্ন্যাক্স পেয়ে যাই তাহলেই কিন্তু ইভিনিংটা জমেই যায়। তো আমি আজকে যে স্ন্যাক্সটা হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে, সেই স্ন্যাক্সটা শেয়ার করার জন্য দেখুন হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে বড় পাউরুটি। আপনারা কিন্তু এরকম নর্মাল যে পাউরুটি হয় সেই পাউরুটিটা কিন্তু দুটো পাউরুটি হলে তবে এরকম একটা বড় পাউরুটি হয়। তো আপনারা এরকম বড় পাউরুটি নিয়ে নিলে সেটাকে কিন্তু পিস করে কেটে সেখে নিয়ে তারপরে ব্রেড ক্রাম বানিয়ে নেবেন মিক্সচারে, বা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে যে স্লাইস যে ব্রেড রুটি হয় ওটাকেই কিন্তু আপনারা পিস করে কেটে তারপরে কিন্তু মিক্সচারে দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। মোটামুটি কিন্তু আপনারা যেটা দিয়ে ব্রেড ক্রাম বানান না কেন ব্রেড ক্রাম কিন্তু একদম ঝরঝরে হতে হবে এবং হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা যেন মচমচে হচ্ছে ভাব থেকে যায়। তো এরকম কিন্তু বানাতে হবে। দেখুন আমি এখানে কিন্তু ব্রেড ক্রামটা কিন্তু পাউরুটি দিয়েই করেছি, যে বড় পাউরুটি দেখাচ্ছিলাম ওটা দিয়েই করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিলাম স্বাদ অনুসারে হচ্ছে লবণ দিয়ে। দেখুন হচ্ছে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে। মিক্সড করে এটাকে সাথে মানে পাশের সাইডে রেখে দিয়ে আমি এখানে আর একটা পাত্র নিয়েছি ময়দা এবং ময়দার মধ্যে নিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু দেখুন খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে হচ্ছে আমি এখানে নিয়েছি আর একটা পাত্র, পাত্রের মধ্যে নিয়েছি এক বাটি ময়দা এবং যে বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে এখানে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হাফ চামচের মতো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব কালারের জন্য। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাশাপাশি নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল ঝাল চান। তো আমি এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরে দেখুন দিয়ে দিয়েছি রসুনের পেস্ট এক চামচ। তারপর খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম যেন লিকুইড না হয়ে যায় এবং একদম যেন গাঢ় না রয়ে যায়। তাই কিন্তু দেখুন একদম হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু একটা স্মুথ হচ্ছে ব্যাটার বানিয়ে নেব আমি। বানিয়ে নেওয়ার পরে এবারে এটাকে আমি হচ্ছে সাইড করে রেখে দেব। দেখুন রেখে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটার জন্য একটু বড় সাইজের পেঁয়াজ নিতে হবে এবং পেঁয়াজের কিন্তু পেছনের যে অংশটা ওটা কিন্তু আমরা ব্যবহার করব না, ওটা আপনারা যে কোনো অন্য কোনো রেসিপির জন্য হচ্ছে ব্যবহার করে নিতে পারেন। বাকি দেখুন পেঁয়াজের মাঝের অংশের দিকটা হচ্ছে আমি নিয়েছি এবং সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু সেমভাবেই কিন্তু একটু চওড়া করে রেখে এরকম গোল শেপেই কিন্তু কেটে নেব। দেখুন ঠিক এভাবেই হচ্ছে কেটে নিচ্ছি, শুধু পিছনের অংশটা এখানে বাদ যাবে এবং সামনের একদম যে হচ্ছে ছোটো ছোটো যে রিংসগুলো বেরোবে সেগুলো কিন্তু একদম বাদ যাবে। দেখুন এভাবে হচ্ছে সমস্ত কেটে নেওয়ার পরে আলতো হাতে কিন্তু প্রেস করে পেঁয়াজের সমস্ত রিংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে হচ্ছে হালকাভাবে হচ্ছে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়। যাওয়ার পরে দেখুন পেঁয়াজের ভিতরে যে আঁশ মতোটা থাকে এটা কিন্তু ঠিক এভাবেই কিন্তু পরিষ্কার করে দিতে হবে, দিলেই দেখবেন কোডিংটা খুব সুন্দর হবে। যদি আপনারা হচ্ছে না এটা ছাড়ান তাতেও কিন্তু সমস্যা নেই, আপনারা এটা বানাতে পারবেন। দেখুন হচ্ছে আমি এবারে পেঁয়াজের যে রিংসগুলো রেডি করেছিলাম সেই পেঁয়াজের রিংসগুলো হচ্ছে ময়দাতে হচ্ছে এরকম কোট করে নিয়ে এক্সট্রা যে ময়দাটা সেটা একটু এরকম হচ্ছে ঝরিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু ব্যাটারে দিয়ে দেব। ব্যাটারে দিয়ে ডিপ করার পরে তারপরে কিন্তু ব্রেড ক্রামের উপরে দিয়ে আবার কোটিং করে নেব এবং এটা আলতো হাতেই হচ্ছে করতে হবে। দেখুন ব্যাটারে হচ্ছে দেওয়ার পরে কিন্তু এরকম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা ঝরে যাওয়া অবধি, কারণ এক্সট্রা ব্যাটারটা যদি রয়ে যায় তাহলে কিন্তু ব্রেড ক্রামটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। তার জন্য কিন্তু এভাবে একটু হচ্ছে ঝরিয়ে নিতে হবে টাইম অপেক্ষা করে, তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কোডিং করে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবং হচ্ছে এখানে বলে রাখি আমি প্রথমে এটা একটা দিয়ে হচ্ছে দেখিয়ে দিলাম প্রসেসিংটা। আপনারা কিন্তু চাইলে তাড়াতাড়ি হচ্ছে হওয়ার জন্য এখানে কিন্তু একসাথে অনেকগুলো হচ্ছে রিংস হচ্ছে নিয়ে নিতে পারেন, নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যাবে।
এবং এই পেঁয়াজের কিন্তু রিংসগুলো যখন রেডি হয়ে যাবে যাওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ যদি অপেক্ষা না করেই যদি কোডিংয়ের পরে সাথে সাথেই হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা একদম কালো হয়ে যাবে, ব্রেড ক্রামগুলো তেলের মধ্যে চলে আসবে এবং একদম কিন্তু রিংসগুলোও কালো হয়ে যাবে, তেলটাও কালো হয়ে যাবে, তাড়াতাড়ি হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, তাতে কিন্তু হচ্ছে একদমই হচ্ছে ভালো হবে না। সেই জন্য কিন্তু একটু হচ্ছে 10 থেকে 15 মিনিট এভাবে হচ্ছে রেখে দিতে হবে কোডিংটা করার পরে। রেখে দেওয়ার পর যখন সেট হয়ে যাবে তারপরেই কিন্তু গরম তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন আমি সেমভাবে একসাথে কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে রিংস হচ্ছে মানে একভাবেই করে নিচ্ছি, আর এবং এটা কিন্তু একসাথে হচ্ছে তোলার পরে হাত দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই। এখানে দেখুন যখন ব্রেড ক্রামটা আমি আস্তে আস্তে হচ্ছে দেবো তখন কিন্তু এমনি এটা আস্তে আস্তে ছেড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু এটা হাত দিয়ে ছাড়িয়ে নিইনি, পরপর একসাথে হচ্ছে আমি যে কটাই তুলেছি একসাথেই রয়েছে। আমি কিন্তু এখানে এবারে শুধু উল্টে পাল্টে ব্রেড ক্রামগুলো দিয়ে দিচ্ছি, আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেল, এখানে কিন্তু ব্যাটারটাও ছেড়ে আসেনি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এভাবে আমি ব্রেড ক্রাম একটু বেশি বেশি করে হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেব যাতে এটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। দেখুন একইভাবে কিন্তু সমস্ত যে রিংসগুলো রয়েছে আমি সমস্ত রিংসগুলো একইভাবে কিন্তু রেডি করে নেব। দেখুন একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা হচ্ছে রেডি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন হচ্ছে রেসিপি শেয়ার করার জন্য, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন নিত্য নতুন রেসিপিটা হচ্ছে ছাড়বো মানে আপলোড করব তখন কিন্তু আপনারা হচ্ছে ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন আমি সেমভাবেই হচ্ছে কিন্তু সমস্ত হচ্ছে রিংসগুলো রেডি করে নিয়েছি। নেয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করেছিলাম এবং হচ্ছে রিংসগুলো যখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে তারপরেই কিন্তু দেখুন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি এখানে দিয়ে দেবো। ভাজার পরেও আমি হচ্ছে এটাকে দেখিয়ে দেব, দেখবেন তেলের কালার কিন্তু একদমই চেঞ্জ হবে না এবং রিংসের কালারও কিন্তু তার জন্য একদমই চেঞ্জ হবে না। রিংসের কালারও খুব ভালোভাবে একদম পারফেক্ট হবে এবং তেলের কালারটাও কিন্তু একদম একই থাকবে। দেখুন আমি এখানে একটা কাঁটা চামচের হচ্ছে সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রিংসের কালারটা কত সুন্দর এসছে। যদি এখানে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং হচ্ছে যদি অপেক্ষা না করেই তেলে দিয়ে দেন তাহলে কিন্তু রিংসের কালারটাও কালো হয়ে যাবে এবং তেলের কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই প্রসেসটা অবশ্যই হচ্ছে মেনটেন করবেন। দেখুন আমি একইভাবে সমস্ত বাকি রিংসগুলোকে হচ্ছে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু একদমই মুচমুচে হয়েছে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা হচ্ছে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই সুন্দর রেসিপিটা হচ্ছে শেয়ার করলাম এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।